বিদেশ ভ্রমণে প্রথমেই প্রয়োজন পাসপোর্ট। নিজের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পাসপোর্ট সংরক্ষণে অনেকেই কাভার ব্যবহার করে থাকেন। আয়োজনের শুরুতেই আজ জানাবো কোথায় মিলবে আপনার পাসপোর্টের জন্য পছন্দসই কাভার আর কেমনই বা তার দাম দর। সপরিবারে আগামী কয়েক বছরের জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন এই দম্পতি। নিজ দেশের পাসপোর্টকে সাজাতে তাই থাইল্যান্ড হাউলে নিয়ে এসেছেন তারা। পাসপোর্টের ওপর কভার দিয়ে তাতে ছোট অ্যারোপ্লেন, নেমপ্লেট কিংবা দেশের পতাকা যুক্ত করেন অনেকেই, যা ভিন দেশের মাটিতে দেশের স্মৃতি স্মরণ করায় বলে মনে করেন কেউ কেউ। আমাদের মূল উদ্দেশ্য ছিল যে আমরা বাংলাদেশ থেকে যেহেতু বাইরে যাচ্ছি, সো বাংলাদেশের একটা স্মৃতি সাথে থাকবে, একটা ফ্ল্যাগ থাকবে, কভারটাও একটু থাকবে, সুন্দর হবে, এক্সেপশনাল হবে, এই জন্য আর কি এখানে আসা। আমি আমারটাতে অ্যাড করেছি একটা অ্যাঙ্কার আর হচ্ছে আমাদের নাম, আমাদের প্রত্যেকের নাম যার যারটা দিয়েছি আর কিছুই না। আর ও হচ্ছে গিয়ে ভিকেল অনেক পছন্দ করে, যে কারণে ওটা একটা বাইক দেওয়া হয়েছে। একসময় দেশের বাইরে এই ডিজাইনের চল থাকলেও দিন দিন দেশেও এর চাহিদা বাড়ছে বেশ, বললেন এই উদ্যোক্তা। ও যখন থাইল্যান্ডে যেতাম আমার প্রোডাক্টগুলো সোর্স করতে, তখন দেখলাম যে ওখানে এরকম অনেক শপ আছে, ওখানে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাসপোর্ট কভার, ওয়ালেট, কিরিং, এরকম অনেক ইন্টারেস্টিং জিনিসগুলো, লোগো, তারপর নাম লিখে লিখে ওরা এগুলো কাস্টমাইজ করে এবং এগুলো ওরা গিফটের প্রোডাক্ট হিসাবে খুবই পছন্দ করে। সুন্দর একটা পাসপোর্ট কভার যখন ইনস্টাগ্রামে ছবি দেয় বা ফেসবুকে একটা চেক ইন দেয়, যখন সুন্দর একটা ছবি দিয়ে ওই ট্রিপটা কিন্তু মানে খুব স্টার্টিংটাই খুব সুন্দর হয়। তবে শুধু পাসপোর্ট নয়, লেদারের চাবি রিং, মানি ব্যাগ ইত্যাদিতেও যুক্ত হয় এই ধরনের লোগো কিংবা সচেতনতার বার্তা। চাইলে যে কেউ 10 থেকে 20 মিনিটে নিজের মতো করে নিতে পারবেন পাসপোর্ট ডিজাইন। বাংলাদেশে আমরাই প্রথম এই কনসেপ্টটা নিয়ে আসি যে আপনি দাঁড়িয়ে থেকে এখানে জাস্ট 10 থেকে 15 মিনিটের ভিতরেই আপনার পুরো একটা কাস্টমাইজ আইটেম বানিয়ে নিতে পারবেন। আমাদের যেহেতু অনলাইনেও সেল হয়, আমাদের মাসে মিনিমাম 1000 থেকে 1200 কাস্টমাইজ আইটেম মানুষের কাছে পৌঁছাচ্ছে। নিজের মতো করে পাসপোর্ট কভার করতে গুনতে হবে 600 টাকা, যদিও লোগোর ধরন আর পরিমাণের ওপর ওঠানামা করে এর দরদাম। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।